নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস। খাবার হোক স্বাস্থ্যকর, খাবারে থাকতে হবে একটু বাড়তি ক্যালারি, গর্ভের সন্তানের জন্য বাড়তি খাবার, কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেই জন্য খাবারে থাকতে হবে পর্যাপ্ত আঁশ। খাবারের আঁশ ডায়াবেটিস প্রতিরোধ করে। খাবারে থাকতে হবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ, শাকসবজি, ফলমূলে পাওয়া যাবে এগুলো। মাছ খাওয়া ভালো, মাছে আছে ওমেগা 3 যা শিশুর বিকাশে সহায়ক। পোশাকও খাওয়ার আরামদায়ক, সুতির ঢিলেঢালা পোশাকে ত্বক ও শরীরে বিভিন্ন অঙ্গ রক্ত সরবরাহ থাকে স্বাভাবিক। হাই হিল জুতো স্বাস্থ্যকর নয়, ফ্ল্যাটে চটি ভালো। মেরুদণ্ডে স্বাভাবিক বক্রতা বজায় থাকবে, পিঠে কোমরে ও পায়ের পেশিতে ব্যথা করবে না। সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলুন, গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভের সন্তান কম ওজনের হয়, পরোক্ষ ধূমপানেও একই ক্ষতি হয়, সুতরাং প্রত্যক্ষ পরোক্ষ ধূমপান এড়িয়ে চলতে হবে। পরিহার করুন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া গর্ভের সন্তানের শারীরিক মানসিক ক্ষতি হতে পারে, তাই রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না। এছাড়া দৈনন্দিন গৃহস্থলে কাজ চালিয়ে যেতে হবে স্বাভাবিকভাবেই, প্রতিদিন 20-30 মিনিট সময় হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন কমপক্ষে, ঘুম হতে হবে পর্যাপ্ত, দিনে রাতে 7-8 ঘন্টা, দুপুরে খাওয়ার পর হালকা ঘুম। আজ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।